বনবাসে যারা আছেন, যারা ব্যাচেলার জীবন যাপন করছেন, যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত, তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই, তাদের স্ত্রী সঙ্গে নাই, তাদের জন্য কি হস্তমৈথুন করা জায়েজ আছে নাকি না জায়েজ? যারা প্রবাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জেনায় লিপ্ত হবেন, কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে। এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। এটা কোন কোন ওলামা ইকরামের মত। অবশ্য অন্যান্য ওলামা ইকরাম বলেছেন সর্বাবস্থায় হস্তমৈথুন করা কি হারাম। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম فانهم غير ملومين وفمن ابتغى وراء ذلك فاولئك هم العادون। তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন ক্রীতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া, এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোন জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সেই সমস্ত লোকেরা সফল মুমিন, তারা সার্থক মুমিন। এজন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, আরব দেশে, সৌদি আরব সহ যে সমস্ত দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেশ এখনো পর্যন্ত ভালো রেখেছেন, এখানে মানুষ চাইলেই জেনা করার সুযোগ নাই। অতএব এখানে এই সমস্ত দেশে যারা বসবাস করছেন তারা এই অজুহাতে হস্তমৈথুন করলে তাদের জন্য জায়েজ হবে না, এটা গুনাহ হবে, আখেরাত নষ্ট হবে, স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর সেজন্য এটা শরীয়তে আরো বেশি কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ বলেন এরপর তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া, স্ত্রী এবং ক্রীতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায়, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল আদুন, তারা হলো সীমালঙ্ঘনকারী। তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কারভাবে একজন মুমিনের জন্য হস্তমৈথুন করার কোনো অধিকার, কোনো সুযোগ, কোনো অনুমতি ইসলামী শরীয়তে নাই, এটা হারাম এবং কবিরা গুনাহসমূহের মধ্যে থেকে একটি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার মতো ইমানি শক্তি নসিব